হ্যালো ভিয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ যেমন আলোচনা করবো ম্যাক্সওয়েল থিওরাম নিয়ে। তো ম্যাক্সওয়েল থিওরামের ক্ষেত্রে বিশেষ কোনো সংজ্ঞা প্রদান করা হয়নি। তো এক্ষেত্রে আমরা এই সংজ্ঞা প্রদান না করে আমরা সরাসরি সমাধানের দিকে চলে যাচ্ছি। এর সমাধানের দিকে যদি আমরা আস্তে আস্তে অগ্রসর হই, তাহলে আমরা এটা সহজেই বুঝতে পারবো যে ম্যাক্সওয়েল থিওরামটা কীভাবে কাজ করে। আর হালকা একটু আপনাদেরকে বলে রাখি, এটা অনেকটা কাশফ থিওরামের মতোই আমরা সমাধান করব। ঠিক আছে, এখানে কাশফের ভোল্টেজ যে থিওরামটা দেওয়া হয়েছিল সেই ভোল্টেজ থিওরামটা আমরা এখানে ইউজ করব। ঠিক আছে, এবং সমাধান প্রসেসটা আমরা আস্তে আস্তে দেখব। তো এখন আমরা যে পূর্বের যে সার্কিটগুলো আমরা অঙ্কন করেছি, সেই একই সার্কিটের উপর আমরা ম্যাক্সওয়েল থিওরাম সমাধানের চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের সার্কিট। তো এখন আমরা দেখুন, এখানে আমরা কিন্তু কোনো শাখার মধ্য দিয়ে বা কোনো রেজিস্টারের মধ্য দিয়ে আমরা এখানে আমাদের যে কারেন্ট, সেটা আমরা কারেন্ট ফ্লো এখানে নির্দেশ করিনি। ম্যাক্সওয়েল থিওরামের ক্ষেত্রে এখানে কারেন্ট ফ্লো হবে মেশ, অর্থাৎ আমাদের লুপ অনুযায়ী। এখানে আমরা দুটি লুপ দেখতে পাচ্ছি, দুটি লুপে দুটি কারেন্ট আমরা অঙ্কন করব। তো এখানে কারেন্ট আমরা যে কোনো একদিকে দিতে পারি, অর্থাৎ এটা কারেন্ট এদিকে আবর্তিত হচ্ছে কিংবা এদিকে, অর্থাৎ ক্লক ওয়াইজ কিংবা অ্যান্টি ক্লক ওয়াইজ আবর্তিত হচ্ছে। আমরা যেটাই দিই উভয় লুপে একই দিতে হবে। তার মানে আমরা দিয়ে দিলাম এখানে যে ক্লকওয়াইজ কারেন্টটা আবর্তন হচ্ছে, এটা ক্লকওয়াইজ দিয়ে দিলাম আমরা ক্লকওয়াইজ, এটাও আমরা ক্লকওয়াইজ দেবো। আমরা অ্যান্টি ক্লকওয়াইজ দিলেও সমস্যা না, যেগুলো একটা দিলেই হলো। ঠিক আছে, আমরা ক্লকওয়াইজ দিয়ে দিলাম, অর্থাৎ এটা আমরা দিয়ে দিলাম আই ওয়ান, এটা হবে আমাদের আই টু। তো এই হচ্ছে আমাদের সার্কিট। আমাদের মেশ অনুযায়ী আমরা আমাদের কারেন্ট নির্ণয় করলাম। ঠিক আছে, আমরা যদি লুপ আরও বেশি থাকতো, তাহলে আমরা ওই বেশি লুপ অনুযায়ী আমরা কারেন্টও 3, 4, 5 এভাবে বৃদ্ধি করতে পারতাম। ঠিক আছে, যেহেতু আমাদের দুটি লুপ, তাই আমরা এখানে দুটি কারেন্টই আমরা বিবেচনা করেছি। এক্ষেত্রে একটা বিষয় বলা হয়েছে ম্যাক্সওয়েলের ক্ষেত্রে থিওরাম সমাধানের ক্ষেত্রে, যদি কোনো শাখার মধ্য দিয়ে একাধিক কারেন্ট প্রবাহিত হয়, দেখুন এখানে এই যে আমাদের আর থ্রির মধ্যে দিয়ে আই ওয়ানও প্রবাহিত হবে এবং আই টুও প্রবাহিত হবে। ঠিক আছে, এক্ষেত্রে এর মধ্যে যে কারেন্ট প্রবাহিত হবে, উভয় কারেন্টের বীজগাণিতিক যোগফলই হবে আমাদের এই শাখার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট। ঠিক আছে, তো এখন আমরা কি করব, আমি প্রভু যেহেতু বলেছি যে এটা অনেকটা সমাধান, আমাদের সমাধানের ক্ষেত্রে আমাদের কাশফের ভোল্টেজ সূত্রটা ইউজ করতে হয়। তো এখন আমরা এই যে লুপ বা মেশ, এই লুপে বা মেশে আমরা এখন ভোল্টেজ সূত্র প্রয়োগ করব। ঠিক আছে, আমাদের এ বি ই এফ অংশে কি পাই আমরা, আমাদের ভোল্টেজ সোর্স। এখানে একটি বিষয় খেয়াল করবেন, আমাদের সোর্সগুলো থাকবে যেগুলা, মনে করুন এখানে আমাদের ভোল্টেজ সোর্স আছে, হ্যাঁ কারেন্ট সোর্স থাকতে পারে অনেক ক্ষেত্রে। তো আমাদের সোর্সগুলো যেগুলো আছে, এইগুলা যে পোলারিটি সেটা হবে আমাদের এই কারেন্ট যেদিকে নির্গত হবে, অর্থাৎ কারেন্ট বের হবে যেদিকে, এই দেখুন এটা যেহেতু ক্লকওয়াইজ ঘুরতেছে, তার মানে এই ভোল্টেজ সোর্সের কারেন্ট আউটপুট হবে উপর দিক থেকে, অর্থাৎ এদিকে কারেন্ট প্রবেশ করবে এবং এদিকে কারেন্ট বের হবে। তাহলে আমরা বের হওয়ার সাইডটা হচ্ছে পজিটিভ, তার মানে আমাদের এই সোর্সের পোলারিটি হবে পজিটিভ। ঠিক আছে, এছাড়া যে ইয়েগুলো থাকবে আমাদের কম্পোনেন্টগুলো থাকবে, তো এগুলো তো সোর্স না, আমরা জানি এগুলো আমাদের বিদ্যুৎ অপচয় করবে, হ্যাঁ তার মানে এগুলো লোড, হ্যাঁ তাহলে সকল লোডগুলো হবে নেগেটিভ। ঠিক আছে, বুঝাতে পেরেছি কিনা আবার বলতেছি আমি, আমাদের যে লোডগুলো আছে, অর্থাৎ রেজিস্টর এখানে যাই থাক, যে লোডগুলো আছে একগুলো হবে আমাদের নেগেটিভ, হ্যাঁ আর আমাদের সোর্সগুলো যে এতগুলো সোর্স থাকবে ওইগুলো হবে এর যে আমাদের যে কারেন্ট ফ্লো নির্ণয় করবো, এই কারেন্ট ফ্লোর নির্গত সাইড যে পোলারিটি হবে ওই পোলারিটিটা। দেখুন এই কারেন্টটা এদিকে গিয়ে এদিকে প্রবেশ করতেছে এবং এই সোর্সের এদিকে নির্গত হচ্ছে, তার মানে এর উপর সাইডে যেহেতু বের হচ্ছে, উপর সাইডের সাইন হচ্ছে প্লাস, তার মানে আমরা এই সোর্সটা দেব প্লাস। ঠিক আছে, তো আমরা এখানে ই ওয়ান দিয়ে দিলাম, এটা প্লাস সাইন। ঠিক আছে, বামে দিয়ে প্লাস সাইন দিতে হয় না। তারপর আমাদের বাকি যে সোর্সগুলো আছে মাইনাস দিব, মাইনাস কী দিব আমরা, আর ওয়ান ইন্টু আই ওয়ান মাইনাস আর থ্রি আই ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো। তারপর আমরা এখানে মান বসিয়ে দিব 60 এবং আর মান হচ্ছে 40
ইনটু হবে আই ওয়ান, যেহেতু আমরা জানি না আই ওয়ান মাইনাস আর থ্রির মান জানি আমরা এইটটি, এইটটি ইনটু আই ওয়ান মাইনাস মাইনাস হবে প্লাস প্লাস এইটিন ইনটু আই টু ইকুয়াল টু জিরো। তো এখন আমরা এই সেকেন্ড লুপের ক্ষেত্রে আমরা অঙ্কন করব, এই অংশে আমরা যেটা পাবো এখন, এখন দেখুন আমাদের যে সোর্সগুলো আছে, আমাদের এখানে যে সোর্সটা আছে এটার কারেন্ট আউটপুট হবে এইদিকে, তার মানে এটা হচ্ছে মাইনাস, তা আমরা প্রথমেই মাইনাস দিয়ে দিচ্ছি মাইনাস টু, বাকিগুলো কিন্তু আমাদের মাইনাস হবে, ঠিক আছে। মাইনাস আমরা কী দেবো, আমার এইটি দিয়ে দিই, এইটি সরাসরি দিয়ে দিলাম, এখানে কিন্তু খেয়াল করবেন আই টু, এখন মাইনাস হবে আই ওয়ান, প্রথমে দিয়েছিলাম আই ওয়ান মাইনাস আই টু, এখন দিয়ে দিচ্ছি আমরা আই টু মাইনাস আই ওয়ান, বুঝতে পারছেন। মাইনাস হবে আমাদের ফোরটি আই টু সমান জিরো। আচ্ছা, তো এখানে একটি বিষয় লক্ষ্য করুন, এখন আমাদের এখানে যে আই টুর মান হচ্ছে 120, আই ওয়ানের মান হচ্ছে 80, এখানে আমাদের আই ওয়ানের মান হচ্ছে 120 এবং আই টুর মান হচ্ছে 80। তো এখন আমাদের দুটি অজানা মান আছে, দুটি রাশিটি দুটি অজানা মান আছে, কিন্তু আমাদের যদি এই সমীকরণটি সমাধান করতে হয় তাহলে অজানা মান একটি রাখতে হবে, তাহলে আমাদের যে কোনোভাবে আমাদের যে কোনো একটি অজানা মানকে আমাদের বাতিল করতে হবে। তো এক্ষেত্রে আমরা কী করতে পারি, যে দুটি রাশি আমরা পেয়েছি দুটি রাশিকে আমরা যোগ কিংবা বিয়োগ করে এই মানগুলা কাটতে পারি। তো এক্ষেত্রে কী করতে হবে, যে কোনো একটি মান, মনে করুন যে এখানে আই টুর মান আছে 80, এটাকে আমরা বাড়িয়ে নিতে হবে 120, তাহলে এটা এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে এটা আই টুটা টোটালটাই জিরো হয়ে যাবে, ঠিক আছে। কিংবা আমরা এখানে আই ওয়ানের মান আছে 120 এবং এখানে আই ওয়ানের মান আছে 80, তাহলে এই আই ওয়ানের মানটাকে বাড়িয়ে আমরা 120 নিতে পারি, তাহলে আমাদের এই আই ওয়ানটা আমরা টোটালটাই জিরো হয়ে যাবে। তো এভাবে আমরা যে কোনো একটিকে বাড়িয়ে আমরা এটা মিল করতে পারি। তো এক্ষেত্রে আমরা এখানে কী করবো, দেখুন আমরা চাইতেছি যে আই টুর মান 80কে আমরা 120 পরিণত করবো, অর্থাৎ বৃদ্ধি করবো। এর জন্য আমাদের কী করতে হবে, এই রাশির সাথে একটি নির্দিষ্ট সংখ্যক বা নির্দিষ্ট সংখ্যা গুণ করে এটা বৃদ্ধি করতে হবে। তো এটা আমরা সহজ পদ্ধতিতে যদি গুণ করে 120 নিতে হয়, তা আমরা যা করব যে 120কে, যেহেতু এই 80 আছে আমরা 120 পরিণত করব, তো আমরা 120কে 80 দ্বারা ভাগ দিলে আমরা যে সংখ্যাটা পাবো ওই সংখ্যা দিয়ে গুণ করলে আমরা 120 পরিণত করতে পারবো, ঠিক আছে, হয়ে যাব। তার মানে আমরা এখানে লিখতে পারি, এখানে আমরা যদি আমরা এই 80র সাথে আমরা 1.5 গুণ করি তাহলে 120 আমাদের হয়, ঠিক আছে। তাহলে আমরা 1.5 গুণ করব, তাহলে এখন দেখুন আমাদের এখানে আই টুর মান একা এবং এখানে আই টুর মান সমান হলো, তাহলে এখন আমরা কী করতে পারি, এটাকে সমীকরণ দিয়ে দিই, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। তাহলে এখন যদি আমরা যোগ করি, এটা 90 থেকে 20 যেহেতু মাইনাস এন, মাইনাস হলে হয়ে যাবে এটা 70, এটা প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাস সাইন থাকবে, যদি বড়টা ছিল মাইনাস তাহলে এখানে হবে 100 আই ওয়ান, এটা টোটালে জিরো হয়ে যাবে, টোটালটা হবে জিরো, এটা প্লাস দিন আর মাইনাস দিন যা হয় এটা জিরো। তাহলে এখন আমরা যা পেলাম এটা যদি পক্ষান্তর করি তাহলে হবে কি, 100 আই ওয়ান ইকুয়াল টু 70, যেহেতু এটা মাইনাস সাইন, যদি পক্ষান্তর হয় তাহলে প্লাস সাইন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন আমাদের আই ওয়ান ইকুয়াল টু হবে 70 মাইনাস 100। তো এখন আমরা যে কোনো একটি রাশিতে বা এই রাশি কিংবা এই রাশিতে আমরা আই এর মান বসাবো, তো এখানে 2 নং সমীকরণে আমরা আই ওয়ানের মান বসিয়ে একটা আই টুর মানটা পেয়ে যাবো আশা করি।
0.3 তাহলে আমরা আই ওয়ান এর মান পেলাম 0.7 এবং আই থ্রির মান পেলাম 0.3 আর থ্রির মধ্যে কারেন্ট প্রবাহিত আমরা নির্ণয় করতে পারি আর থ্রির মধ্যে কারেন্ট প্রবাহিত আমরা লক্ষ্য করলে দেখবেন যেখানে আমরা দিয়েছি যে আই ওয়ান মাইনাস আই টু আবার দুই নম্বর সমীকরণের ক্ষেত্রে আমরা দিয়েছি আই টু মাইনাস আই ওয়ান তারা কনফিউজ হতে পারে যে আমরা আসলে কোন সূত্রটা ব্যবহার করব আমরা যে কোনো একটি দিলে কিন্তু হবে তো আমরা আই ওয়ান মাইনাস আই টু যদি দিই আই ওয়ান মাইনাস আই টু সরি এখানে আমরা আই আর থ্রি দিয়ে দিলাম হ্যাঁ আই আর থ্রি ইকুয়াল টু হবে আই ওয়ান মাইনাস আই টু আই ওয়ান মান হচ্ছে 0.7 মাইনাস হবে 0.3 তাহলে এক্ষেত্রে তার মান হলো কিন্তু 0.4 আবার যদি আমরা আই টু মাইনাস আই ওয়ান দিই তাহলে হবে কি 0.3 মাইনাস 0.7 সমান হবে মাইনাস 0.4 তার মানে 0.4 কিন্তু ঠিকই আছে একবার হচ্ছে প্লাস একবার হচ্ছে মাইনাস তার মানে এখন আমরা যদি মাইনাস হলো তার মানে প্লাস ধরেছিলাম কি আই টু তাহলে একটু লক্ষ্য করবেন এখানে যখন আমরা আই ওয়ান প্লাস ধরেছি তার মানে কারেন্ট আমরা উপর থেকে নিচ দিকে প্রবাহিত হচ্ছে বলে মনে করতেছি এক্ষেত্রে আমাদের মান হচ্ছে প্লাস 0.4 তার মানে কারেন্ট এদিকে সত্যিই প্রবাহিত হচ্ছে কিন্তু পরবর্তীতে যখন আমরা আই টুকে প্লাস ধরছি এবং অর্থাৎ কারেন্ট ফ্লো আমরা মনে করতেছি যে নিচ থেকে উপর দিকে উঠতেছে তখন আমরা মান পেয়েছি মাইনাস 0.4 তার মানে মাইনাস যখন আমরা কোনো রাশির বা কোনো ইয়ার রেজিস্টারের মধ্যে দিয়ে আমরা কারেন্ট প্রবাহিত যখন মাইনাস পাবো তার মানে হচ্ছে কারেন্টটা ঠিকই আছে কিন্তু এটা বিপরীত দিকে ফ্লো হচ্ছে তার মানে আমরা যখন নিচ থেকে উপর দিকে কারেন্ট ফ্লো মনে করতেছি তখন একটা মাইনাস আসতেছে তার মানে কারেন্ট ফ্লো বাস্তবিক করতে উপর থেকে নিচ দিকেই প্রবাহিত হচ্ছে তার মানে আমাদের আর থ্রির মান হচ্ছে 0.4 তো এটা আমরা প্রমাণিত করলাম যে একটি থিওরেমের সরি একটি সার্কিটের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট সকল অবস্থাতেই সমান ঠিক আছে অর্থাৎ এটা যে কোনো থিওরেমের ক্ষেত্রে আমরা ইউজ করি না কেন যে কোনো থিওরেম দিয়ে আমরা প্রমাণ করার চেষ্টা করি না কেন এটা কারেন্ট একই হবে ঠিক আছে যদি কারেন্ট একই না হয় তাহলে আমরা বুঝতে হবে আমাদের থিওরেম যে ইউজের প্রসেস সেটা ভুল হয়েছে তো আশা করি বুঝতে পারছেন তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে